আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দ্বারা আমি অনেক ভালো আছি। সো আজকের এই ভিডিওতে আমরা খুবই একটা ইউনিক টপিক নিয়ে কথা বলবো। আপনি কিভাবে মিউজিক থিওরি ছাড়াই কর্ড প্রোগ্রেশন করতে পারবেন, আজকের ভিডিও টপিক এটাই। সো চলুন শুরু করা যাক। সো সাপোজ আপনি কোনো কর্ড প্রোগ্রেশনের থিওরি জানেন না, কীভাবে কর্ড মেকিং করে সেটাও জানেন না। সো এখন আপনি জাস্ট এটা জানেন যে তিনটা নোট থেকেই একটা কর্ড তৈরি হয়। সো আপনি এখানে তিনটা নোট নিলেন, যে কোনো তিনটা নোট আপনি এখানে নিলেন। আমি এখানে তিনটা নোট বসাই, জাস্ট র্যান্ডমলি আমি তিনটা নোট এখানে বসাচ্ছি, কোনো থিওরি নেই, জাস্ট। এখানে কোনো কিন্তু থিওরি আমি ইউজ করিনি, জাস্ট আমার মন মতন আমি বসে গেছি। এখানে কিন্তু কোনো থিওরিও হয়নি, এটা কোনো থিওরিতে পড়া। আমি এটা যদি পে আমি যদি এই কর্ডটা প্লে করি, খুবই আজব সাউন্ড করছে। একটা অপটেপ ডাউন করে দিলাম, এখনও যদি প্লে করি এটা, এটা খুবই আজব সাউন্ড করছে, কারণ এটা কোনো মিউজিক থিওরিতে পড়ে না। সো এখন এটাকে কিভাবে আমি থিওরিক্যাল করতে পারি, সো সেটা আমরা এই ভিডিওটি দেখব। এমন অসাধারণ মিউজিক টিউটোরিয়াল পেতে এখনই সাবস্ক্রাইব করুন টিবিএম স্টুডিও ইউটিউব চ্যানেলটিকে, এবং আমাদের সকল আপডেট ভিডিও সবার আগে পেতে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ। সো এটার জন্য আপনি প্রেস করবেন কিবোর্ড থেকে অল্টার এবং কে। এখানে আপনার কাছে চলে আসবে পিয়ানো রোল লিমিটার। সো এখন মনে করেন আপনি বের করলেন যে আপনার যে সিঙ্গার বা যে ভয়েসটা আপনার কাছে আছে, যে ভোকালটা আপনার কাছে আছে, সেটা কোন স্কিল আছে, সেটা আপনি অটো কি অথবা নিউটন যে কোনো একটা প্লাগইন থেকে তৈরি বের করতে পারেন। আর সেটার উপর যদি আপনার টিউটোরিয়াল প্রয়োজন হয়, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি সেটার উপর একটা ভিডিও তৈরি করবো যে কীভাবে আপনি একটা গানের স্কিলটা বের করতে পারেন। ওকে, সো এটা আসার পরে এখানে তেমন কিছু চেঞ্জ করা আপনার প্রয়োজন, এখানে জাস্ট অপটেপটা বাড়ানো যায়, সেটা চেঞ্জ করার প্রয়োজন নেই। এখান থেকে আপনি জাস্ট আপনার স্কেলটা সিলেক্ট করে দেবেন। সো আমি যদি এখান থেকে ডি শার্পটা সিলেক্ট করি, দেন এখানে আমি স্কেল সিলেক্ট করব। আমি যদি এখানে মেজর সিলেক্ট করি, দেখবেন এখানে কিন্তু কীগুলো এলোমেলো হয়ে গেছে। আমি যদি একটু প্লে করি এটা, যদি মাইনর করি এখান থেকে, এই যে মাইনর করে দিলাম, এবার যদি প্লে করি এটা, এখান থেকে আপনি বিভিন্ন মুডে স্ন্যাপ করে দিতে পারবেন এটাকে। আমি চাইলে এখান থেকে মাইনর প্যান্টনিকও নিতে পারি, বা যদি কর্ডটা প্লে করি, সেখানে যদি আমি রিসেটটা প্রেস করি, তাহলে আমার এই কর্ডটা রিসেট হয়ে যাবে, আগে যেমন ছিল ঠিক তেমনভাবে চলে আসবে। যদি এখানে অ্যাকসেপ্ট প্রেস করি, তাহলে এটাই আমার এখানে থাকবে। সো আপনি যদি একদম বিগিনার হন, তাহলে কিন্তু খুব সহজভাবে অল্টার এবং কে প্রেস করে আপনি যে কোনো স্কেলের এখানে কর্ড প্রোগ্রেশনটা তৈরি করতে পারবেন খুবই ইজিলি। এবার আপনি যদি বিগিনার না হয়ে যদি একটু ইন্টারমিডিয়েট লেভেলেও হন, মোটামুটি বিট মোটামুটি সব কিছুই পারেন, তাহলে কিন্তু নতুন নতুন আইডিয়া কর্ড প্রোগ্রেশনের জন্য নিউ নিউ আইডিয়া কিন্তু আপনি এই মাধ্যমে জেনারেট করতে পারবেন। সো আবার একটু আমরা দেখি, জাস্ট আমি যদি র্যান্ডমলি কিছু নোট বসাই এখানে, কোনো থিওরি না, জাস্ট নর্মাল আমি কর্ড বসাচ্ছি এখানে। এবার আমি প্রেস করব, আমি তো এটুকু জানি না, এতটুকু আপনার জানতে হবে যে তিনটা নোট থেকে মিনিমাম তিনটা নোট থেকে একটা কর্ড তৈরি হয়। এবার আমি যদি অল্টার কে প্রেস করি, এবার আমি যে কর্ডটা আমার দরকার, যে স্কেলটা, সেটা আমি সিলেক্ট করে দেবো সি শার্প। এবার যদি আমি মেজর সিলেক্ট করি, তাহলে মেজরের কর্ড এখানে আমার তৈরি। আমি যদি এটা প্লে করে শুনতে পারি, এখানে
অ্যাকসেপ্ট করে দিলে এটা চলে আসবে। সো এভাবে কিন্তু খুব ইজিলি আপনি কর্ড প্রোগ্রেশনের নতুন নতুন আইডিয়া জেনারেট করতে পারবেন, নতুন নতুন কর্ড শিখতে পারবেন। সো আই হোপ ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় অবশ্যই একটি লাইক করুন, কমেন্ট করে জানান ভিডিওটি আপনার কেমন লাগলো, এবং আপনি যদি কোর্স করতে চান অনলাইন অথবা অফলাইন ডিসপ্লেতে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া ফোন নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্কটা দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন, এবং আপনার কোন ধরনের টিউটোরিয়াল প্রয়োজন সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খুদা হাফেজ। I'm gonna go get some more.